দেখো চাল কুমড়োটা অনেকেই পছন্দ করে না, তবে এইভাবে যদি মাছের মাথা দিয়ে রান্না করা যায় তবে আশা করি ছোট থেকে বড় সবাই খাবে, খেতেও অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি, কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের রেসিপি করে দেখাবো, আমি চাল কুমড়ো রেসিপি করবো মাছের মাথা দিয়ে। তা দেখো কীভাবে করছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো কুমড়োটাকে কেটে নেব, একদম নরম, দেখো খুব জালি। এই দুই অংশটা ফেলে দেবো এরকম করে। দেখো কুমড়োটা আমি সব বিনিয়ে নিলাম, এবার কেটে নেব। দেখো এইভাবে কাটবো আমি, একটু মোটা করে কেটে নিব। দেখো সবগুলো এইভাবে পিচ করে কেটে নিব। দেখো কুমড়োগুলো সব কেটে নিলাম, এবার ভালো করে ধুয়ে নেব আমি জল দিয়ে। কুমড়োটা ভালো করে কেটে ধুয়ে নিলাম, এবার উনুনটা ধরিয়ে নেব। দেখো কড়াটা গরম করে নিয়েছি আমি, তেলটা দিয়ে মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নেব। দেখো তেল লবণ মাখিয়ে নিয়েছি, মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। দেখো মাছটা দুই পিস ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব এবার। দেখো এই তেলে একটা তেজপাতা, তিনটে শুকনো লঙ্কার, পাঁচ ফোড়নটা দিয়ে দেবো। লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। দু তিনটে রসুন কুচি দিয়ে দেবো, আর দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এবার দেবো কিছুটা টমেটো কুচানো দিয়ে দেবো। টমেটোটা একটু হালকা ভেজে নিয়ে আমি এবার কুমড়োগুলোকে দিয়ে দেবো। দেখো ছয় থেকে সাত মিনিট মতো আমি ভালো করে কুমড়োটা কষে নিয়েছি, এবার মশলাগুলো দিয়ে দিব। হাফ চামচ মতো আদা বাটা দেবো, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, আর একটু স্বাদ আনার জন্য একটু চিনি দেবো। এখানে দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে কষে নেব। এখানে লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আছে আমি দিয়ে দেবো। ভালো করে একটু কষে নেব। এখানে আছে জিরিগুলো, জিরিগুলোটা দিয়ে মাছের মাথাটা আমি দিয়ে দেবো, দিয়ে মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেঙে দেবো। একসঙ্গে কষে নেবো ভালো করে। দেখো মাছটা দিয়ে ভালো করে কষে নিয়েছি, এবার অল্প একটু জল দিয়ে দেবো।
চামচ মতো ফুটিয়ে নেব। দেখো জলটা শুকনো শুকনো হয়ে এসেছে, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু মাখো মাখো হবে। এবার ওপর দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। দেখো এবার নামিয়ে নেব, রেসিপিটা আমার হয়ে গেছে। তাহলে বন্ধুরা রেসিপিটা আজকে আমি এখানকার মতোই শেষ করলাম। পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার আসবো, তোমরা দেখতে থেকো। আর যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তা তোমরা একটা লাইক করে দিও, আর আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও। পরে এই ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।